হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতা লাইভসে তোমরা সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে একটা ভিডিও স্টার্ট করে দিলাম। আর এখন হলো গুড আফটারনুন বললাম কারণ তোমার এখন বাজে 12:14 বাজে। তোমার কাজকর্ম তো রেগুলি সব হয়ে গেছে, কাজকর্ম করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আর পুজো টুজো সব দেওয়া কমপ্লিট। এবার খেতে বসবো সকালে, কারণ সকালে সেরকম কিছু খাই না, একটু মুড়ি খেয়েছিলাম শশা দিয়ে। আর এবার দুপুরে ভাত খেয়ে নাও, 12টার পরপরই আমরা খেয়ে নিই, কারণ একটু ভজন করার তো টাইম আছে। আর বাবুকে খাওয়াতে খাওয়াতে আমার 1 ঘন্টা হয়ে যায় জানো তো, তার জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি। আর আমার ছেলে দেখো কি করছে এখানে, এতক্ষণ খেয়েছিল আমার নেল পালিশগুলো সব বার করেছে, আমাদের নেল পালিশগুলো খেয়েছে, দিয়ে ওকে খুলে দিচ্ছি না বলে ও যেন মোবাইল নিয়ে বসলো। পপি কিচেনে নিয়ে দেখছি, পপি কিচেন তো বার করেছে দেখছি। তোমরা সবাই বলো কেমন আছো, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, ব্লগটা এখন দিতেই পারি না, কারণ কি বলতো মনটাই ভেঙে যায় না তো, যখন দেখি যে কোনো ভিউয়ার্স হয় না, কোনো লাইকস হয় না, তখন সাবস্ক্রাইবও বাড়ে না, ধরো যেন মনটাই পুরো ভেঙে গিয়েছিলো, মনটা পুরো ভেঙেই যায় আর ভালো লাগে না কোনো কিছু করতে। আমি না ছেড়েই দেবো তাও ভাবছিলাম, কিন্তু শর্টস ভিডিওগুলো কদিন দিচ্ছি, শর্ট ভিডিওগুলো দিচ্ছি, আমি একবারের হতে হাল ছাড়াটা উচিত নয়, শর্ট ভিডিও দেখি না। হাজব্যান্ড খুব বকে যে তুমি ব্লগটা চালু করেছো যখন, তুমি তাহলে কেন ব্লগ দাও না প্রতিদিন? কিন্তু আমি যে কী ব্লগ দেবো প্রতিদিন, কোনো ভিউয়ার্স হয় না, কিছু হয় না, সাবস্ক্রাইবও তো বাড়ছেই না কদিন থেকে, আমি কী ভিডিও দেবো, ভালোই লাগে না কোনো কিছু। আর ওইজন্য পুরো হাল ছেড়েই দিয়েছিলাম, যে আজকে আমাকে বলছো যে তুমি ভিডিওটা কেন দিচ্ছ না, ভিডিওগুলো কেন করছো না। আর আমার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল কালকে, এত অবস্থা খারাপ ছিল কি বলবো, ওটার মতো ক্ষমতা ছিল না, দেখতে পাচ্ছ চোখ মুখ করে ঢুকে গেছে। দিয়ে কালকে রাতে ডিউটি থেকে বাড়ি এসে ওষুধ নিয়ে এসে খেয়েছি, তবে শান্তি, তবু আজকে একটু উঠে হাঁটা যাবে, মানে কাজকর্ম করতে পেরেছি, কাজকর্ম প্রতিদিনই করেছি কিন্তু খুব কষ্ট হয়েছে, কালকে তো উঠতেই পারছিলাম, বিছানা থেকে খুব অসুস্থ ছিলাম, তাহলে ওষুধ খেয়ে খুব ভালো আছি, আর তোমাদের আশীর্বাদ পেয়েছি আছি। প্লিজ তোমরা পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখে প্লিজ লাইক করে দিও একটা করে। যে আমরা যারা আমার আগে থেকে বন্ধু হয়ে আছো, পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলেরাও সেগুলো হোলি খেলে না, হোলিতে তো প্রচুর আনন্দ করেছি, এখানে হোলি খেলে ওরও খুব ঠান্ডা লেগেছিলো, ওই পিছিয়ে যে জল দিয়ে হোলি খেলেছিলো খুব ঠান্ডা লেগেছিলো, ওরও কাশি হচ্ছিলো কদিন, আবার ওষুধ টুষুধ খেয়ে ও ঠিক আছে একটু, মানে হঠাৎ করে গরম পড়ছে না, এখন প্রচুর পেট গরম হচ্ছে সবার, গ্যাস হচ্ছে, খুব শরীর খারাপ হচ্ছে এই সময় থেকেও, আবার হঠাৎ করে যে গরমটা পড়ে গেল না খুব কষ্ট হচ্ছে। আর এখানে তো ঠান্ডা গরম চলছে, ভোরের দিকেও ঠান্ডা লাগছে, আবার দিনেরবেলায় গরম লাগছে, খুব অসুবিধাই হচ্ছে এখন। ঠিক আছে চলো, বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো আমরা এখন খেতে বসবো, আজকে সিম্পল রান্না করেছি বলে না, খুব শরীর খারাপ ছিল, রান্না করতেই পারবো না, কিন্তু হাজব্যান্ড বললো হ্যাঁ একটু ডাল আর একটু চাল টালু ভাজা করে দাও, ওই দিয়ে আজকে নিয়ে যাবো, কারণ ও বাইরের খাবার একদম খেতে পারে না। আর ফালতু কথা দেখলাম যে না উঠেই বা কী করবে, একটু ডাল আলু ভাজা হলেও মানুষ খেয়ে নিতে পারবে, আর বাইরের খাবার ও একদম খেতে চায় না, ফালতু ফালতু তার ইয়ে না, সারাদিন বসেই থাকা কাজ, সবাই একটু কষ্ট করে ডাল আলু ভাজা করে দিলাম, ওই নিয়ে গেলো, আমরা ওই দিয়ে আজকে দুপুরবেলা খেয়ে নেবো। চলো খেয়ে নিই, এরকম আমি ডালটা একটু গরম করে নেবো, বাবু খাবে তো, আমি না ঠান্ডা জিনিস খেয়ে নিতে পারবো, বাবু খাবে একটু গরম গরম ডালটা করলে একটু ভালো খাবে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল একটু আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, খেয়ে নেবো আমরা। হ্যালো খেয়ে নিই, যেটা আলু ভাজা ডালটা ভালোবাসা আমি কমেন্ট করে জানিও, গরমে এখানে হালকা ঠালা করে নিচ্ছে একদম খেয়ে দিতে পারছি না, এখন হচ্ছে পাতলা আমরা এটা ওটা খেয়ে দিতে পারছি, একদম পাতলা ঝোল, মাছের পাতলা একটা মাছের ঝোল, কোনো সামনে কমাতো কিছু না, এরকম করবে এখন পাতলা ঝোল একদম জলদার সব ঘুরে মনে করে, একদম মালু কোনো কিছু মনে হচ্ছে না, তারপর হাতে খেয়ে যাচ্ছিল মাছ মাংস কোনো রিচ কোনো কিছু না, দেখলেই মানে গায়ে জড়া ছিল, গন্ধ শুদ্ধ করতে পারছিল না এমন অবস্থা ছিল। প্রচুরই আলু ভাজা দাও অসম আমার কি মা, এটা কি মা, সেটা কি মা, সব জানো বলতে হবে।
বাবু আগে দুধ মুড়ি খেত না, এখন একটু মানে মন হয় খেতে খাওয়া। বাইরের খাবার খাওয়াতে খেতে কিন্তু ঘরের জিনিস খাওয়াটা একটু বেশি ভালো, আর তাই গরমে আরো বেশি। মনে হয় সুজি দিয়ে একটু বানিয়ে দেবো, আর কিন্তু সুজি ছিল না ঘরে, সুজি আমার বলছি আছে মনে করলাম কিন্তু নিয়েই দেখছি, সেই জন্য যদি আনতে হবে সুজিটা দিয়ে দুধটা খাওয়ানো বাচ্চাদের খুব ভালো। ঠিক আছে চলো ওকে দুধ মুড়িটা খাইয়ে দিই। বই নিয়ে এখানে পড়াচ্ছি আমি বাবু, সন্ধ্যা হয়ে গেল না এত বদমাইশি করে, একটু পড়তেও চায় না, পুষ্ট করতে চায় না, আমি কি করবো একা একা। বাবাও সে আসে না, কি বলবো আর, সাড়ে আটটা দেখো বাজতে চললো, আটটা বেশি, এখনো ছুটি হয়নি, ফোন করেছিলাম এখনো ছুটি হয়নি। এখন আটা মাখতে বসেছি, তখন বাবুকে মুড়ি খাইলাম, দিয়ে খাইয়ে একটু বাইরে গেছিলাম হাঁটতে, একটু হেঁটে হেঁটে এসে সন্ধে দিলাম, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আটা মাখতে বসলাম। কটা ভাত আছে বাবা খাবে, আর রুটি দিয়ে রুটি ভাত দুটোই খাবে, আর রুটি করবো তরকারি করবো রাতে। দেখো আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে, দেখা দেখালাম তোমাদের, এবার বানাবো একটু তোরা তরকারি রুটি খাওয়ার জন্য। এর মধ্যে কড়াই কিছু, এই কড়াই বলছি সরি, প্রেশার কুকারে করো তরকারিটা, আলু দিয়ে একটা টমেটো দিয়ে।
মেদাগা পেছন গোটাটা খুলবো দাদা এক হাতে খোলা মেদাগা পেছন গোটাটা খুললাম দাও কালারটা কি সুন্দর এসে তরকারি আর আমি একটু আলুগুলো কেটে কেটে দেবো টমেটো মেদাগা পুরো গলে গেছে ঝোল ঝোলই থাকবে রুটি দিয়ে খাবো একটু ঝোল ঝোল লাগবে টক টক ঝাল যেন তরকারিটা কেমন হবে দেখে জিভে জল চলে আসছে দাদা শুধু কেটে কোনো রকম ফোড়ন দিয়ে ছেড়ে দিই এই দেখো এখন আসার টাইম হলো এখন কটা বাজে হলো না এখন 8:36 বাজে সাড়ে আটটা 36টা কে ভুলবে তাহলে এখন সারাদিন দেখো রুমে একা একা থাকি যদি এই সন্ধ্যার সময় যদি বাড়ি না আসে তাহলে ভালো লাগে বলো কার জন্য আমরা এখানে থাকি আমাদের রেখে দিচ্ছি জানি না প্রতিদিন 8:30 9:00 প্রতিদিন 8:30 9:00 ছেলে দেখো অফিসের কাজ কম হ্যাঁ অফিসের কাজ কম ওটাই আছে এ মাস কাজই করো কাজ যখন করবে বলতে আমাদের নিয়ে আসো মানে লাভ ছিল বলো শুধু শুধু টাকা নষ্ট করা এত টাকা রুম ভাড়া দিয়ে থাকা তারপরে খাওয়া দাওয়া খরচা নিয়ে থাকবে এত এত খরচা হতো না আমি বলছি আমাকে বাড়িতে ডেকে আসো তাও শুন না বলো আমি তাহলে কি খাবো ঠিক আছে চলো রুটি তরকারি আমার কমপ্লিট পরে দেখাবো খাওয়ার সময় ফ্রেন্ডস আমরা বেরে খেতে বসে গেছি কি হলো ঝাল হয়েছে ঝাল না ঝাল নেই পাপা মারো কিন্তু আবার এরা খেতে বসে পড়েছি বেরে ঠিক আছে খেয়ে দেয় নি তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা বড় করবো না এখানে রাখি বাই গুড নাইট তোমরা সবাই ডিনার করে দাও রাতের ও বাই করে দাও গুড নাইট খেলে দাও বলবে না আচ্ছা ঠিক আছে বাই ভালো থেকো